হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বেসিক্যালি ফুয়াং ফুড শেয়ারটি আগামীতে কেমন অবস্থায় যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। আশা রাখি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন। এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। ফুয়াং ফুড আমরা দেখছিলাম কিছুটা হচ্ছে যে বেকারি আইটেম তাদের প্রোডাক্ট, এবং এই কোম্পানিটি বাংলাদেশে একটা টাইমে খুব ভালো প্রোডাক্ট তারা লঞ্চ করে। ইভেন আমি পার্সোনালিও তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করি। লাইক হচ্ছে যে তাদের একটা কেক ছিল যেটা হচ্ছে যে চার্জ টলে পাওয়া যেত, এবং খুবই হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে অল টাইমের যে 10 টাকার কেক সেটার তুলনায় তাদের কেকটা বেটার ছিল। কিন্তু তাদের ব্যবসাটা আমার কাছে মনে হয়েছে যে আপনার ভালোভাবে করতে পারেনি। এটা হয়তো দক্ষ একটা ম্যানেজমেন্ট কিংবা মার্কেটিং অভাব কিংবা আরও নানান কিছু থাকতে পারে, তো সে বিষয়ে যাব না। তো আমরা একটু আগে ফুয়াং ফুডের তাদের প্রোফাইলটা একটু দেখার চেষ্টা করি। তাদের আমরা যদি রিসেন্ট বিগত 2টা বছর খেয়াল করি, দেখা যাবে যে 2021 এবং 22 সাল তাদের কিন্তু কোনো পরিমাণের হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়নি। এবং এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে যে তাদের ক্রমাগত হারে হচ্ছে যে প্রফিটের সংখ্যাটা কমতে থাকে, এবং সেটা হচ্ছে গিয়ে 2020 সাল থেকেই কমতে থাকে, এবং 2022 সালে এসে কিন্তু তারা প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হয়। সেখান থেকে আবার কিছুটা ঘুরে যাওয়া দাঁড়ায় হচ্ছে যে 2023 সালে এসে, মানে 22 এবং 23-এর যে অর্থ বছর সেই জায়গায় এসে নিয়ে তারা ইপিএসটা পজিটিভের দিকে নেয়। এত বড় লসের থেকে খুব কুইকলি তারা যে পজিটিভ দিকে নিয়েছে সেটা আমার কাছে একটু ভালো লেগেছে। এবং কোম্পানির কিন্তু রিজার্ভ ফান্ড খুবই নেগেটিভ অবস্থায় আছে, তো যেটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। এবং তাদের মেজরিটি শেয়ার আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে পাবলিকের হাতে রয়েছে, এবং হচ্ছে যে ফরেন যে ইনভেস্টর আছে সেটাও কমতে আছে, এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগও সেটা কমতে আছে। তবে যেটা হচ্ছে গিয়ে তাদের এই বিজনেসটা একটা কোম্পানি অলরেডি কিনে নিয়েছে। তাদের শেয়ারের সংখ্যা হচ্ছে 7.85%, যেটি স্পন্সর ডিরেক্টরের হাতে শেয়ার ছিল সেই শেয়ারটুকু হচ্ছে যে মাইনরি নামে একটা কোম্পানি আছে যারা নিয়েছে। এবং হচ্ছে যে তারা অলরেডি এখানে ঘোষণা করেছে, দেখেন যে তাদের হচ্ছে যে কনসার্ন হিসেবে রয়েছে ফুয়াং ফুড লিমিটেড। তো যেহেতু এটা অফিসিয়ালভাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা শেষ, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এটা আপনার তারা এই মুহূর্তে ওয়েবসাইটে পাবলিশ করতে পারছে। এই স্টকটি সম্বন্ধে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই স্টকটির বর্তমানে অবস্থায় কী আছে, চার্ট কী বলতেছে, এবং বাকি জিনিসগুলোর সাথে আমাদের মিল আছে কি না। ঠিক আছে, তো ফুয়াং ফুড আমরা অনেক দিন ধরেই সবার মুখে মুখেই মানে আসলে দেখছে, এবং সবাই আগ্রহ নিয়েও অনেক কেনা বেচা করছে। তো এই শেয়ারটি কিন্তু জুলাই থেকে আপনার হঠাৎ করেই তার হচ্ছে যে জাম্প হওয়া শুরু হয়, এবং সেখান থেকে আবার একটা বড় আকারে কারেকশন হয়, আবার আগস্ট থেকে একটা শুরু হয়, আবার এখন ডাউন ট্রেন্ডের দিকে সেটা ঝুঁকছে। এটার মূলত কারণ হচ্ছে গিয়ে দেখেন একটা ব্যবসার কিন্তু হাত বদল হয়েছে, ব্যবসাটা কিন্তু টোটাল এই মুহূর্তে কিন্তু আপনার পরিচালনা শুরু হয় না, কিংবা হচ্ছে যে নতুনত্বন জিনিসগুলো আসা শুরু হয় নাই। তো সেটার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে, আপনি কিন্তু এখনই কিন্তু ব্যবসার ক্রিমটা নিতে পারবেন না, এটা স্বাভাবিক। আপনি নিজেও ব্যবসা করতে গেলে একটা হিউজ নাম্বার অফ একটা টাইম দিতে হয়, সেখান থেকে গিয়ে তারপরে আপনার হয়তো রিটার্নটা আসবে। তো এই ব্যবসার ক্ষেত্রেও যদি তারা এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে অলরেডি কিন্তু তারা টুকটাক করে দায়িত্ব নিয়েছে। তাদের একটা নিউজ আপনাদেরকে দেখাই, আশা রাখি আপনারা সেখান থেকেও অনেকটা ক্লিয়ার হতে পারবেন যে আসলে ফুয়াং ফুডের বর্তমানে আসলে কি হচ্ছে, এবং কেন আমরা এত তাড়াতাড়ি অতি আগ্রহ নিয়ে এই শেয়ারের দিকে বেশি ঝুঁকে পড়ছি, সেটা কি আসলে ঠিক নাকি বেঠিক সেটাও আমি বলবো। তো রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে মানে গত মাসেই তাদের একটা নিউজ আসছে যে আফজাল হোসেন নামে উনি আসলে চেয়ারম্যান পদে ছিলেন কিন্তু রিজাইন দিয়েছেন, এবং নতুন করে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সিলেক্ট করা হয়েছে অ্যাজ এ চেয়ারম্যান অফ বোর্ড। আবার মিস্টার
মিরাজ রাশেদ নেওজান হ্যাজ বিন অ্যাপয়েন্টমেন্ট নমিনেট ডিরেক্টর ফ্রম মাইনরি বাংলাদেশ লিমিটেড থেকে। তো তার মানে হচ্ছে যে তারা কিন্তু যে কোম্পানি কিনেছে তাদের শেয়ারটি, তারা কিন্তু অলরেডি এই ফুয়াং ফুডে কিন্তু তাদের লোকজন বসানো শুরু করেছে এবং আস্তে ধীরে ধীরে সেটার ব্যবসায়িক একটা সুন্দর পরিসরে যাবে। তার জন্য কিন্তু আমাদের সময় ধরতে হবে, কারণ এখনো কিন্তু ইপিএস বিগত 3-4 বছরের তুলনায় খুবই খারাপ অবস্থায় আছে এবং সে জায়গায় যেতে হলে আরও সময় দিতে হবে। এবং বর্তমানে এই শেয়ারটি বেশি আলোচনা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যারা বড় বড় তারা কিন্তু একটা এইখান থেকে ভালো পরিমাণে আপনার প্রফিট শেয়ারিং করে নিচ্ছে, কিন্তু এই মুহূর্তে যারা ঢুকছে তারা গিয়ে নিয়ে কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। তো সেই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে, কারণ শেয়ারে একটা জিনিস আছে যে আপনি আগে থাকতে সব কিছু প্রিডিকশন করতে হবে। আমরা যেটা করি যে যখন খুব হাইপে উঠে যায় তখন গিয়ে আমরা এন্ট্রিগুলো দেই, যার ফলে হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারী কিন্তু সেই সময় একটা বড় আকারের লসের সম্মুখীন হচ্ছে। তো এইখানে সেই জিনিসটাই আসলে দেখা যাচ্ছে যে ফুয়াং ফুডের ক্ষেত্রে, ফুয়াং ফুডের আমরা যদি একটু স্পন্সর কিংবা হচ্ছে যে তাদের প্রাতিষ্ঠানিকের বিনিয়োগের পরিমাণটা দেখি, দেখবেন যে গত মাসের তুলনায় কিন্তু মানে আপনার এর আগের মাসের তুলনায় মানে জুলাই মাসের তুলনায় কিন্তু আগস্ট মাসটির শেয়ারের সংখ্যা পাবলিকের হাতে কিন্তু বেড়েছে, যেখানে জুলাইতে ছিল আপনার 85.09, সেখানে গিয়ে এখন দাঁড়াচ্ছে হচ্ছে আগস্টে 86.। তার মানে হচ্ছে যে এখানে আপনি যদি হিস্ট্রিগুলো দেখেন চার্টের তাহলে একটা সুন্দরভাবে একটা ক্লিয়ারেশন আসবে যে তার মানে হচ্ছে গিয়ে কি আগস্টে যখন ছিল মোটামুটি একটা ভালো দাম ছিল তখন কিন্তু অনেকেই সেল দিয়ে দিছে এবং সেপ্টেম্বরে যার ফলে জেনে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ইয়ের দিকে আছে। তো এই শেয়ারটি ভবিষ্যতে অবশ্যই ভালো একটা ইপিএস হবে এবং হচ্ছে যেহেতু তারা লাস্ট 2 ইয়ার্স ধরে কোনো ধরনের আপনার ডিভিডেন্ড ডিক্লারেশন করতে পারছে না, এটাও আমরা আশা করবো যে আগামীতে হয়তো 2-1 বছরের মাধ্যমে সে তারা এখান থেকে সমস্যার সমাধান করে আমাদেরকে ভালো একটা ডিভিডেন্ড দিবে এবং ভবিষ্যতে এই শেয়ারটি আরও একটা ভালো অবস্থানে যাক। তো আমি এই জিনিসগুলোই বলবো যে বর্তমানে কিন্তু কোম্পানিটি এখনও গুছানো হয় নাই, তো সেটার জন্য কিন্তু সময় দিতে হবে আমরা যাতে হুজুগে হুটহাট করে বেশি দামে জানে শেয়ারটা না কিনি। এবং হচ্ছে যে একটা জিনিস মাথায় মনে রাখবেন যে শেয়ার অবশ্যই কেনায় আপনাকে জিততে হবে, আপনি যদি কেনায় না জিতেন তাহলে কখনোই প্রফিট করতে পারবেন না। এই ছিল আমার বিস্তারিত আলোচনা, আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবে। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।